আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো কী অবস্থা সবার? সবার ঈদ কেমন কাটলো? আমার ঈদ মোটামুটি ভালোই কাটছে, আশা করি সবার ঈদই ভালো কাটছে পরিবারের সাথে। আমার এবার ঢাকায় কুরবানি দিতে হয়েছে, কারণ আমার সবাই ঢাকায়, এখন গ্রামে ওইরকম কেউ নাই, সেই জন্য আর যাওয়া হয় নাই। যাই হোক, আজকে হচ্ছে কুরবানি ঈদের তৃতীয় দিন। তো মাঝখানে একদিন চলে গেছে, আমি আসলে বের হইতে পারি নাই, আর আকাশটা এত খারাপ আসলে বের হইতে পারতেছি না, আর অফিস টফিস সব খুলে গেছে। এখন তো মনে করেন যে আর কোথাও যাওয়ার মতো পরিস্থিতি নাই। যাই হোক, আমি একটু বের হইলাম, এখন একটা ছোট একটা কাজ আছে আমার ব্যাংকে। কাজটা ঈদের আগেই করা উচিত ছিল, বাট একটু লেট হয়ে যাওয়ার কারণে ব্যাংকটা বন্ধ হয়ে গেছিলো, এই জন্য হচ্ছে এখন ঈদের পরেই যাচ্ছি। তো যাবো হচ্ছে জমজম টাওয়ারের ওখানে, চোখের পলকে ঈদটা শেষ হয়ে গেল। দেখ, আবার আমরা সামনে বছর যে আবার ঈদ, ওইটার জন্য এখন প্রিপারেশন নেব। আর আজকের ওয়েদারটা কিন্তু অস্থির, দেখুন অবস্থা, রোদ নাই, একটু একটু করে বৃষ্টি পড়তেছে, গায়ে লাগতেছে, বাট সুন্দর একটা বাতাস আছে আর মেঘাচ্ছন্ন আকাশ, দেখে খুবই ভালো লাগতেছে। এরকম ওয়েদারে কোথাও ট্যুর দিতে পারলে আরও ভালো লাগতো, বিশেষ করে সিলেট অঞ্চলে, বাট সিলেট অঞ্চলের অবস্থা খুবই খারাপ যেটা দেখলাম। এবারও নাকি বিশাল বন্যা হচ্ছে, সেই 22 সালের মতো বন্যা নাকি এবারও ওখানে হবে, পানি উন্নয়ন বোর্ড নাকি এটার পূর্বাভাস দিছে। সো সবাই সিলেটবাসীর জন্য দোয়া করবেন, যাতে 2022 সালের মতো এরকম পরিস্থিতি না তৈরি হয়। অলরেডি অনেক বাড়িঘর ডুবে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে দেখলাম, বাট এই পর্যন্তই যাতে থাকে এবং এর থেকে খারাপ পরিস্থিতি যেন তৈরি না হয়, কারণ ভারতের মেঘালয়, চেরাপুঞ্জি এইসব জায়গায় যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে অবস্থা পুরাই খারাপ হবে, ঠিক আছে। কারণ আসলে সিলেটে যে পাহাড়ি ঢলটা নামে ইন্ডিয়ার যে রাজ্যগুলো থেকে, তো ওই পাহাড়ি ঢলটার কারণেই সিলেট মেইনলি ডুবে যায়। আর সিলেটে যে নদীগুলো আছে, সুরমা নদী, আবার কিছু ছোট ছোট খাল বিল ডোবা হাওর টাওর যা যা আছে, এগুলো আসলে দিন দিন সংকুচিত হয়ে আসতেছে, নাব্যতা কমে যাচ্ছে, সো এইসব কারণে পানি ধারণ ক্ষমতাও কমে গেছে, এই জন্য একটু ঢলেই মনে করেন যে ডুবে যাচ্ছে পুরো শহর। সো এটা আসলেই খুবই প্যাথেটিক, এবং এইটা নিয়ে সরকারের উচিত খুব দ্রুত একটা ব্যবস্থা নেওয়া এবং দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা। আমি যতদূর শুনলাম সুরমা নদী ড্রেজিং করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, বাট ওইটা এখনও পরিকল্পনা মন্ত্রণালয়ে পড়ে রয়েছে, 2 বছর হইল। সো এইরকম যদি হয় তাহলে তো আর কিছু করার নাই, এরকম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এত মানুষের ক্ষয়ক্ষতি হবে, এগুলো আসলে ঘুরে দাঁড়াইতে দাঁড়াইতে আবার বন্যার সময় চলে আসবে। সো খুবই প্যাথেটিক, আমাদের এলাকায় রাস্তাঘাটে একটু পানি উঠলেই মনে করেন আমরা বিরক্ত হয়ে যাই, যে রাস্তাঘাটে পানি উঠছে, রাস্তাঘাট ঠিক করে না, বেরোইতে পারতেছি না। বাট ওইসব এলাকার কথা চিন্তা করুন, তাদের ঘর বাড়ি পানির নিচে, এবং পশু যারা পশু পাখি যেগুলো দিয়ে তারা জীবিকা নির্বাহ করে সব কিছুই পানির নিচে, এবং কী একটা অবস্থা, মানে আসলে খুবই প্যাথেটিক। যাই হোক, আমরা যার যার অবস্থান থেকে সবাই সাহায্য করব, এটাই আশা করছি। সব বলতে বলতে আমি হচ্ছে এটা কত নাম্বার ব্রিজ বলে, 3 নাম্বার ব্রিজ মেবি, সো 3 নাম্বার ব্রিজে চলে এসেছি। পিছনেটা 5 নাম্বার ব্রিজ, এটা 3, এটা মনে হয় যে 3, না হলে না এটা 2 মেবি, এটা 2, ওই পাশে আছে 3 4 5। সো আমি যদি ভুল হই আপনারা আমাকে সঠিক করে দিন। আর ঈদের পরে মানুষজন এবার একটু কমই বের হয়েছে ঘোরাঘুরি করার জন্য,
জানি না কেন, হয়তো বা ছুটি কম, এই জন্য ঈদের যা ছুটি ঈদের আগে পাইছে সবাই, ঈদের পরে মাত্র একদিন ছুটি পাইছে। এইখানে যে ইউটার্নটা আমি নিলাম, এই ইউটার্নটা কেউই নেয় না, ওইখানে উল্টা যায় তারপরে ওইদিক দিয়ে ঢুকে যায়। সো এই জিনিসটা আসলে কেউই করবেন না। ওই যে একটা বাইকার ভাই যাচ্ছে, আমি আগে বুঝতাম না ওই দিক দিয়ে যেতাম, বাট একদিন 2000 টাকার মামলা খাইছি খালি এইটুক রাস্তার জন্য। সো আমি এরপর থেকে আর জীবনেও যাই না। নর্মালি আমি হচ্ছে ট্রাফিক রুলস ভায়োলেট করি না, বাট এই জায়গাটা আসলে আমি নিজেও জানতাম না যে এই জায়গাটা উল্টা যাওয়া ঠিক না, যদিও কোথাও লেখা নাই, তবে আসলে আমারই দোষ, কারণ এখানে যতটুকু জায়গা হোক আমি তো উল্টা গেছি, তাই না? যাই হোক, আপনারা কেউ যায়েন না, যে কোনো সময় মামলা খেয়ে যেতে পারেন, আবার দুর্ঘটনাও ঘটতে পারে। তো বলতে বলতে ময়লার মোড় চলে এসেছি। ময়লার মোড় বলতে এটা সেই ময়লার মোড় না, এটা হচ্ছে হলো আপনার দিয়া কালপার কবরস্থানের পাশে ময়লার একটা ডাম্পিং সেন্টার আছে। এইখানে এত পরিমাণ ময়লা মানে নিয়ে আসে শহর থেকে, পুরো যানজট লেগে যায় রাস্তাটুক। সো এই রাস্তাটুক এদেরকে দিয়ে দেওয়া উচিত। সো ঢাকা এখন ফাঁকা, এই জন্য ময়লাও কম। এই যে জায়গাটা প্রচুর ময়লা হয় আর কি, দুর্গন্ধ, বাপরে বাপ। যাই হোক, ফাঁকা রাস্তায় কিন্তু বাইক চালাইতে মজাই অন্যরকম, মানুষজনও কম, এখনও কেউ বের হচ্ছে না এভাবে। মেঘলা দিন, বৃষ্টির দিন, সবাই বাসায় রেস্ট করতেছে, বাট আমি বের হয়ে পড়ছি। সে যাই হোক, বকবক আর না করি, সে সাথেই থাকো। সো ব্যাংকের কাজ শেষ, এখন বের হয়ে পড়লাম আবার। এখন আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে গাড়ির জন্য ইঞ্জিন অয়েল কিনতে হবে। মতুলের ইঞ্জিন অয়েল দিয়েন তো 20W50 বলতে সিনথেটিকটা? সেমি সিনথেটিক। সেমি সিনথেটিক নাই নাই ভাই, মতুলে ইঞ্জিন অয়েল আছে 20W50? সব কোনো জায়গায় নাই ভাই। ইঞ্জিন অয়েল কি আসবে 20W50? আর আসবে না? কেটে কি মার্কেট আউট হয়ে গেছে? না না, মতুল মতুলের ইঞ্জিন অয়েলটা পাইলাম না, খুবই হতাশ আমি। এখানে বড় বড় দুইটা দোকান, বাট কোথাও নাই, বলতেছে আসবে কিনা তারা নিজেরাও জানে না। সো যদি না আসে তাইলে কি করতাম? এখন সব ইঞ্জিন অয়েলেরই ক্রাইসিস দেখতেছি, কি দিয়ে কি হচ্ছে দেশে বুঝি না। তো যাই হোক, দেখি সামনে আরেকটা দোকান হয়তো আছে, দেখি ওটাতে পাই কি না। আমার কাজ শেষ মোটামুটি, এখন বাসার দিকে যাব, যদি যাওয়ার সময় পাই তাহলে কিনে নিয়ে যাব। যদি আজকে আমি চেঞ্জ করব না, দু একদিন পরে চেঞ্জ করব, কারণ আমার সামনে একটা লং ট্যুর আছে, সে ট্যুরের আগে আগে চেঞ্জ করবো, বাট কিনে রাখতেছি, কারণ এটা পাওয়া যায় না সব জায়গায়, খুব ঝামেলা।